नमस्कार गुड इवनिंग शुभ सन्ध्या स्पेशल रिपोर्टे स्वागत भोट कथाय स्वागत आज स्पेशल रिपोर्टे शुरूते ही अनेकगुलो धोआसा कन्फ्यूशन कन्फ्यूज त्रिपुरार संवाद माध्यम कन्फ्यूज आमरा एकेबारे होयेछेई बोलते पारछी ना होय निओ बोलते पारछी ना आर एई कन्फ्यूशनेर कृतित्व अवश्य दीते हय त्रिपुरा पुलिस के सुरजित दत्त रामनगरेर प्रभावशाली विधायक बीजेपी एबारो ओनाके प्रार्थी करेछे दत्त साहेबेर भातिजा अभिषेक दत्त जिनि एकजन काउंसिलर तिनि कि अस्त्र आईने ग्रेफ्तार होयेछेन घुरपाक खाच्छे एई मुहूर्ते राज्येर प्रतिटि संवाद माध्यमे किन्तु ग्रेफ्तार होयेछेनि दायित्व निये हलफ करे बलाटा यथेष्ट चापेर किन्तु आईनगतभावे आमरा एकटु जाबार चेष्टा करब अवश्यई पुलिस जा बोलेछे पुलिसेर जा अफिसियल स्टेटमेंट এবং যা এফআইআর এই দুটো মিলিয়ে ফেললে কিন্তু আমরা বলতে পারি ভিডিও ফুটেজ পুলিশ দিচ্ছে না এখনো এখনো কোনো ভিডিও আমাদের কাছে নেই কিন্তু ওই দুটি পুলিশের স্টেটমেন্ট এবং এফআইআর কপি দেখলে বলতে পারি অভিষেক দত্ত গ্রেফতার হয়েছে তিনি সুরজিৎ দত্তের ভাতিজা আমরা একটা ব্যাপার মেনশন করব আপনারা এফআইআর কপিটা আমি বলবো স্ক্রিনে আনার জন্য এফআইআর কপিটা যদি আপনারা ভালোভাবে এফআইআর না সরি পুলিশের স্টেটমেন্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ এফআইআর নয় সরি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশের স্টেটমেন্ট যেটা শেষের নিচের লাইনে চলে আসুন স্পষ্ট আপনাদের স্ক্রিনে এখানে নিচের লাস্ট তিনটে লাইনে বলা হয়েছে পুলিশ রেজিস্টার্ড স্পেসিফিক কেস অ্যান্ড অ্যারেস্টেড থ্রি অ্যাকিউজড পারসনস ইনক্লুডিং ওয়ান এফআইআর নেমড অ্যাকিউজড এই লাইনটাতে আমরা জোর দিচ্ছি গুরুত্ব দিচ্ছি যেখানে পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলেছে যে হ্যাঁ একদম হ্যাঁ লিখেছে ইনক্লুডেড ওয়ান এফআইআর নেমড অ্যাকিউজড এফআইআর নেমড অ্যাকিউজড এফআইআর এ নাম আছে এমন অভিযুক্ত পুলিশ বলছে গ্রেফতার হয়েছে এবং সেখানে সারেন্ডার বা আত্মসমর্পণ বলা হয়নি এবার এফআইআর কপি দেখুন এফআইআর কপিটা এফআইআর কপিতে যিনি অভিযোগ করেছেন অভিযোগকারিনী তিনি স্পষ্ট অভিযোগে অভিষেক দত্তের নাম মেনশন করেছেন বাকিদের ক্ষেত্রে আননোন বলা হয়েছে চেনেন না তিনি তাহলে এফআইআর নেমড অ্যাকিউজড আর নাম যদি এফআইআর এ অভিষেক দত্তের হয় তাহলে তিনি গ্রেফতার হয়েছেন অস্ত্র আইনে গ্রেফতার কমপক্ষে 90 দিন জেলে থাকতেই হবে বা খুব জোর লাগালেও 45 দিন জেলে থাকতেই হবে যদিও পুলিশ আমাদের কিছু বলছে না পুলিশ কোনো তথ্য দিচ্ছে না এই অবস্থায় একমাত্র এই খবরে যদি নজর থাকে আজকে বড় খবর এই মুহূর্তের বিজেপির একজন কাউন্সিলর একজন হেভিওয়েট বিধায়কের বাড়ির লোক ওনার ভাতিজা উনাকে গ্রেফতার এবং এই খবরে নজর রাখতে গেলে অবশ্যই কিন্তু আমাদের যোগাযোগ করতে হবে কোনো আইন অজ্ঞের সাথে আইনজীবীর সাথে কেননা কনফিউজিং খবর পুলিশ একটা স্টেটমেন্ট দিচ্ছে এফআইআর এক ধরনের তো রয়েছে কিন্তু ভিডিও ফুটেজ পুলিশ দিচ্ছে না আমরা আইনজীবী রঘুনাথ মুখার্জি এই মুহূর্তে আগরতলা থেকে আমাদের সাথে জুড়ে গেছেন রঘুবাবু গুড ইভিনিং স্বাগত ইন্ডিপেন্ডেন্টে অভিষেক দত্ত কি গ্রেফতার হয়েছে এই প্রশ্ন দারুণভাবে জন্ম নিয়েছে আইনি ব্যাখ্যা কি হতে পারে পুলিশ কারণ নাম লিখছে না আবার তাদের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে ওয়ান এফআইআর নেমড অ্যাকিউজড অ্যারেস্টেড কি আইনি ব্যাখ্যা কি হতে পারে না না আমি তো দেখলাম ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে একটা এফোর্স করেছে গতকাল ব্যানার্জি করার যে ঘটনা হয়েছে একজন লেডি অ্যাডভোকেট কে এসাল করা হয়েছে পিস্তল দেখানো হয়েছে এ ব্যাপারে এফআইআর নেমড একজন সহ তিনজনকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট দে হ্যাভ বিন অ্যারেস্টেড এবার আমার সোর্সে আমি খবর পেলাম যে আসলে তো 354 বি বা 354 যা কেস নেই 7 বছরের নিচে যা কেস আছে মানে পানিশমেন্ট এগুলিতে পুলিশ যদি মনে করে অ্যারেস্ট করতে দরকার নাই নোটিস দিতে পারে 41 এতে সেই ক্ষেত্রে পুলিশ তার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যারেস্টেড দেখাতে পারে না সেটা বলতে পারে যে দেওয়ার কল ফর অ্যান্ড দেওয়ার ইন্টারোগেটেড কিন্তু আমি দেখলাম এখন পুলিশের ওয়েস্ট ডিস্ট্রিক্ট পুলিশ ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে দে ওয়ার অ্যারেস্টেড ইনক্লুডিং ওয়ান এফআইআর নেমড অ্যাকিউজড পারসন এফআইআর নেমড ইজ অভিষেক দত্ত
ত্রিপুরা পুলিশ এবার ত্রিপুরা পুলিশ কি গেম খেলছে কি করছে আমি জানি না। অ্যারেস্টেড যখন বলছে অফিসিয়াল পেজে সেখানে জায়গা নেই আমার থেকে ছেড়ে দেওয়া, ফোর্টি ওয়ান নোটিস দিয়ে ছেড়ে দেওয়া। আমার কাছে তো আছে, আমি তো দেখলাম three person have been arrested. Arrested means since they have been arrested, they will be forwarded before the court, learned court today, tomorrow. অনেক ধন্যবাদ রঘুবাবু সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম আইনজীবী রঘুনাথ মুখার্জির সাথে। এটা একটা বড় খবর এই মুহূর্তে, কিন্তু বড় খবরটা কেন চেপে রাখা হয়েছে আমরা জানি না। ছোট খবরও যখন হয় আগরতলা শহরের পুলিশ, ত্রিপুরা পুলিশ, পশ্চিম থানার পুলিশ, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ যখন বাংলা মদের বোতল উদ্ধার করে যিনি বিক্রেতা তাকে গ্রেফতার করা হয়, তখন মোটামুটি সব মিডিয়াকে মেসেজ করা হয় বিশেষ জরুরি প্রেস মিট আসুন বিকেল চারটায়, গিয়ে ক্যামেরা ট্যামেরা নিয়ে দেখা যায় আচ্ছা বাংলা মদের দশ লিটার বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ, চারজন লুঙ্গি পরে দুজন গামছা পরে পেছনে দাঁড়িয়ে আছে, সামনে পুলিশ বসে বলছে দেখুন নেশা বিরোধী অভিযান চলছে, আমরা ছবি টবি তুলে আবার থানা থেকে বেরিয়ে চলে আসছি, খবর হয়ে গেছে আর কাজ নেই। কিন্তু এত বড় খবরটা কেন কেন ভিডিও ফুটেজ দেওয়া হচ্ছে না, অ্যারেস্টেড বলা হচ্ছে, কাকে গ্রেফতার করা হয়েছে কেন দেখানো সম্ভব হচ্ছে না? কিন্তু আইন বলছে, পুলিশের স্টেটমেন্ট বলছে, এবং এফআইআর এর কপি যদি জীবন্ত দলিল হয় সেই দলিল বলছে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের ভাতিজা একজন কাউন্সিলর অভিষেক দত্ত, আর ভোটের আগে পিস্তল উঁচিয়ে এই গ্রেফতারি কিন্তু বড় প্রশ্নচিহ্নের জন্ম দিল, একেবারে বড় প্রশ্নচিহ্নের জন্ম দিল। কিছুদিন আগে আপনাদের মনে থাকবে যে একটা প্রভাতী খবরের কাগজে ক্যাপশন হেডলাইন হয়েছিল যে খনির কৌটোর মতো আগরতলায় পকেটে পকেটে পিস্তল, এই খবরের কাগজের হেডলাইনে কার্যত সিলমোহর কিন্তু পড়ে গেল এই গ্রেফতারির মধ্য দিয়ে। থানা থেকে জামিন দেয়া যায় কি? অনেকগুলো প্রশ্ন। অ্যারেস্টেড বলা হয়েছে, আদালতে পাঠাতে হবেই, ইন্ডিপেন্ডেন্ট প্রমিস করছে আগামীকাল যখন আদালতে পাঠানো হবে, মাননীয় আদালতে যখন পুলিশ ফরওয়ার্ড করবে তার ভিডিও ফুটেজ কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও আটকানো যাবে না, মানুষের সামনে প্রকাশ করতেই হবে। কি গুরুতর অভিযোগে, কি গুরুতর অভিযোগে একজন বিজেপির সক্রিয় নেতার, বড় নেতার বলবো, রাজ্যের বড় নেতার ভাতিজা এবং তিনিও আরেক বড় নেতা গ্রেফতার হতে হলো? এটা ভোটের আগে অবশ্যই শাসক দলের জন্য আমরা বলতে পারি বড় ধাক্কা। কিন্তু ফের একটা প্রশ্ন, অভিষেক দত্তই কি গ্রেফতার হয়েছে, অভিষেক দত্তই কি গ্রেফতার হয়েছে না অন্যরা গ্রেফতার হয়েছে, তাকে থানা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে নাকি বড় বড় অঙ্ক কষার চেষ্টা করা হচ্ছে? অনেক প্রশ্ন, যদিও সব প্রশ্নের উত্তর এসে শেষ হয়ে যায় ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের কি বলা যায় স্ট্যাটাসে, যেখানটা লেখা হয়েছে এফআইআর নেমড অ্যাকিউজড, এফআইআর এর নাম থাকা আছে, এফআইআর এর নাম এমন একজন গ্রেফতার হয়েছে, অর্থাৎ এফআইআর কপি দেখলে স্পষ্ট হয়ে যায় সেই নামটা অভিষেক দত্তের। এবারে আসুন দ্বিতীয় ঘটনায়, এই ঘটনায়ও কিন্তু আইনের শাসন স্পষ্ট। এখানটায় পুলিশ যে আসলেই আইনের শাসন রক্ষা করতে চায় সেটা বোঝা গেছে। এবার এখানে ভিডিও ফুটেজ রেকর্ড হয়েছে, এই ঘটনাটা অবশ্যই এয়ারপোর্ট থানাধীন একটা অঞ্চলের ঘটনা, আমরা একটু বিস্তারিত জানাবো। গান্ধীগ্রাম আগরতলা এয়ারপোর্ট পুলিশ স্টেশন এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষণ সাহা নামে একজন ব্যক্তি, যার বাবা মৃত অর্জুন সাহা, লক্ষণবাবু বামফ্রন্টের সাপোর্টার, লক্ষণবাবু বামুটিয়া এলাকায় বামফ্রন্ট কর্মী হিসাবে পরিচিত,
লক্ষণ বাবু বামফ্রন্টের মিছিলে প্রথম সারিতে হাঁটেন, হাঁটার অভ্যাস আছে ওনার, তাই অভিযোগ তাই। কোন বৈধ এফআইআর না থাকা সত্ত্বেও বিশাল পুলিশের টিম হাজির হয় উনার বাড়িতে। উনাকে না পেয়ে লক্ষণ সাহা, যাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, এই বাম কর্মীকে বা এই বাম সমর্থককে বাড়িতে না পেয়ে উনার স্ত্রীকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা আবারও রিপিট করব, উনাকে না পেয়ে উনার স্ত্রীকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ সেটা করে। তারপর উনার স্ত্রীর মোবাইল থানা এয়ারপোর্ট থানা রেখে দেয়। আমরা জানি না নির্বাচনের মুখে ত্রিপুরা পুলিশ কোনো এফআইআর ছাড়া এটা করতে পারেন কি পারেন না। তর্কের খাতিরে ধরে নিলাম এফআইআর আছে, তর্কের খাতিরে, তাহলেও কি উনার স্ত্রীকে, একজন মহিলাকে উঠিয়ে নেওয়া যায় এবং টানা চার ঘন্টা থানায় বসিয়ে জেরা করা কোনো কারণ ছাড়া? কেন? নেপথ্যে লুকিয়ে আছে 20 লক্ষ টাকার গল্প এবং বামুটিয়ার শাসক দলের বিধায়কের গল্প। কি সেই গল্প? না, আমরা যেহেতু দেখিনি, চিনিনি, তাই আমরা বলবো না সেই গল্পটা। শুনুন বাম কর্মী লক্ষণ সাহা, যিনি এখন এই মুহূর্তে পলাতক। পুলিশ কাউকে বাড়িতে ঢুকে বিনা কারণে খুঁজলে নিশ্চয়ই বসে থাকবেন না, তাই তিনি পলাতক, নেই বাড়িতে, কোথায় আছেন আমরা জানি না। মোবাইল সুইচ অফ হবার কারণে পুলিশও ট্র্যাক করতে পারছেন না। এই অবস্থায় ওনার স্ত্রীর সামনে এসেছেন আতঙ্কিত। ভোটের আগে এই আতঙ্কের পরিবেশ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে নাকি অনিচ্ছাকৃত মিস্টেক, সেটাও জানে না ইন্ডিপেন্ডেন্ট। শুনুন ওনার স্ত্রী কি বলল। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে সকালবেলা 10:30 কি 11:15 বাজে, আমি আমার হাজবেন্ডের লিগে খাবার লয়ে গেছি আর ওষুধ লয়ে গেছি, গিয়া দেখতেছি যে 4-5 জন লোক টাকা লইয়া খুব ঝামেলা করতেছে, আমার হাজবেন্ডে মারতে যেতেছে। তখন আমি সামনে গেছি, যাওয়ার পরে আমার ধাক্কাতে ফেলাইছে, ফেলাই দেওয়ার পরে আমি এখানে পুরা অজ্ঞান হয়ে গেছি, আমি আর কিছু কইতে পারি না। এরপরে আমি আমার হসপিটাল লইয়া গেছে, এরা কন্টিনিউলি 20 লাখ টাকা চাইতেছে, 20 লাখ টাকা লইয়া খুব ঝামেলা করতেছে। পুলিশ আসলো আর কিছু আসলো, ফৌজ আসলো, অনেকগুলো লোক আইসে। পুলিশ কি করছে? পুলিশ আয়া ঘরে ঢুকছে, ঘরে ঢুকে আমার সারা ঘর খুব তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করার পরে আমার কইতেছে আপনার হাজবেন্ডকে ফোন করেন। তারপরে আমি ফোন করলাম সুইচ অফ, তো কইতেছে কই গেছে কি আমি তো জানি না, আমি কই কেমনে ঘুম, আমি তো আর তোমার হসপিটাল থেকে আমার বাড়িতে গিয়েছি, আমি আর কিছু কইতে পারি না। এরপরে অক্ষণে যে আপনি খবর দিয়ে আনেন, আনারে খুব খারাপ হইব, আনার আপনার উপরে অত্যাচার হইব। এরপর আমার সাইড করে ওই লোকাল ড্রেস পরানো যে লুকটি দোকানে দেখেছি, তারা আমার সাইড করে নিয়ে কইতেছে অক্ষণে আপনার হাজবেন্ডের কন জ্যাম নিয়োগ আইতো, আর না হলে আজকে আপনারও আমরা অ্যারেস্ট করুন, এমন এমন কইতেছে। এরপরে আমারে তারাও 2-3 ঘন্টা আমার বসে রেখে দিছে। আমি কইতেছি আমার শরীর ভালো না, আমি বয়ে থাকতে পারতেছি না, তবুও আমার যেতে দিতেছে না। এরপর লাস্টে আমি খুব অসুস্থ হয়ে গেছি, তারপরে আমার একটা মোবাইলটা রাখেন রাখা আপনি ঘরে দেন, তারপর মোবাইল টোবাইল রাখা আমার ঘরে ঢুকাইছে, এরপরে আমি ঘরে গেছি। কতক্ষণ আইসে? 2:00, 2:00 দিকে আইসে, 6:30, 6:45 পর্যন্ত আস, 6:30, 6:30 ওরকম আস। স্পেশাল রিপোর্টের শেষে যেটা দেখাবো সেটা অবশ্যই নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কিছু কথা, সাংবাদিক সম্মেলন কিছুক্ষণ আগে করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এক্সিট পোল, অপিনিয়ন পোল, অর্থাৎ সংবাদ মাধ্যম হিসাবে আমরা বা অন্যেরা কে কতটা আসন পেতে পারে, কে কতটা প্রায় পেয়ে গেছে তার সংখ্যা ব্যবহার করতে পারবে না। কবে পর্যন্ত, কবে অবধি এই নিয়ম লাগু থাকবে তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কমিশন। খবরটা প্রকাশ করার আগে আমরা জানাবো আমাদের দর্শকদের, ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশনের
জারি করা প্রত্যেকটি গাইডলাইন নিষ্ঠার সাথে পালন করে রইল ইলেকশন কমিশনের তরফে বলা কথার কিছু অংশ। ইলেকশন কমিশন কে নির্দেশ কে অনুসার हमारे स्टेट में 27 फरवरी 7 बजे तक ओपिनियन पोल या एग्जिट पोल कंडक्ट करना पब्लिश करना इसके लिए बंधन है लिमिटेशन है कर नहीं सकते। तो मैं सभी प्रिंट मीडिया इलेक्ट्रॉनिक मीडिया सोशल मीडिया केबल नेटवर्क मैं सभी को रिक्वेस्ट करता हूं कि आप कोई भी ओपिनियन पोल एग्जिट पोल कंडक्ट करना अथवा पब्लिश करना अब 27 तारीख 7 बजे तक कर नहीं सकते। हमने आज सभी एडिटर करस्पॉन्डेंट के साथ मीटिंग करके हमने कमीशन के इंस्ट्रक्शन उनको दे दिए हैं। दूसरा कि चुनाव के दिन और चुनाव के एक दिन पहले सिर्फ प्रिंट मीडिया को एडवर्टाइजमेंट देने का परमिशन है, इसीलिए भी हमारी एमसीएमसी कमेटी का अप्रूव लेना पड़ेगा। ये पॉलिटिकल पार्टी या कैंडिडेट अप्रूव लेंगे लेकिन आप जब पब्लिश करेंगे तो आप जरूर ये एमसीएमसी सर्टिफिकेट आप मांगिए और जो 48 आवर्स 14 तारीख 4 बजे के बाद कोई भी प्रिंट मीडिया या इलेक्ट्रॉनिक मीडिया में कोई भी चर्चा या प्रोग्राम कैंपेनिंग अथवा प्रमोशन कोई कैंडिडेट का या पॉलिटिकल पार्टी का नहीं हो, ये साइलेंस पीरियड है। ये समय इसलिए दिया जाता है कि कैंपेन होने के बाद वोटर शांत वातावरण में कॉन्शियसली सोचे कि मैं क्या करूं, मैं किसको वोट दूं। ये जो सोचने के लिए जो समय लगता है उसके लिए ये समय दिया जाता है। ये होता है चुनाव खत्म होने का जो टाइम है उसके पहले होता है ये 48 आवर्स। 14 तारीख 4 बजे के बाद कोई भी ऐसा कार्यक्रम आप मत रखिए जिसमें कि प्रचार प्रसार हो सकता है। आप दूसरा कोई डिस्कशन रखिए, इलेक्शन के अरेंजमेंट के बारे में डिस्कशन रखिए या आप जो है इलेक्शन कैसे हो रहा है न्यूट्रल डिस्कशन रखिए, आप वो प्रोग्राम आप कर सकते हैं। लेकिन कोई भी कैंडिडेट या पार्टी का प्रमोशन या प्रचार हो रहा है या पुराना रिकॉर्डिंग जो है रैली का इसका ये भी मत दिखाइए। ये आपसे सभी से रिक्वेस्ट है। এই পর্যন্তই থাকুক আজকের স্পেশাল রিপোর্ট, এ পর্যন্তই থাকুক আজকের ভোজ কথা। অভিজ্ঞতা আপনাদের, অবশ্যই দেখানোর দায়িত্বটা আমাদের। ভাবুন আপনি কোন শাসকের রাজ্যে আছেন। একজন বিজেপি বিধায়কের ভাইয়ের ছেলে এবং আপনাদের ভোটে নয় ছাপ্পা ভোটে নির্বাচিত একজন কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয়েছে অস্ত্র আইনে। ত্রিপুরার একটি প্রভাতী শক্তিশালী খবরের কাগজে ক্যাপশন হয়েছিল, খনির কৌটোর মতো পকেটে পকেটে ঘুরছে পিস্তল রিভলভার। ওই খবরের কাগজের এই শিরোনাম কার্যত প্রাতিষ্ঠানিক রূপ পেল, কার্যত স্বীকৃতি পেল একজন কাউন্সিলরের গ্রেফতারের পর। ইন্ডিপেন্ডেন্ট স্পেশাল রিপোর্ট শেষ করার আগে প্রশ্ন করতে চায়, গণতন্ত্রে যদি বিশ্বাস এতই থাকে, একটা রাজনৈতিক দল যদি গণতন্ত্রের পূজারি হয় ভারত মায়ের শিষ্য হয়, তাহলে ভোটের আগে পকেটে রাখতে হয় বুলেট আর পিস্তল। আজ এই পর্যন্তই।